রবিবার সকালে ভারতের সংস্কৃতি মন্ত্রক সব দলের সংসদ সদস্যদের জন্য লালকেল্লা থেকে সংসদ পর্যন্ত একটি তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সংসদীয় বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সাংবাদিকদের জানিয়েছিলেন যে এই বাইক র্যালি সংস্কৃতি মন্ত্রকের কর্মসূচি ছিল এবং তার দলের নয়, এবং তিনি সমস্ত দলের এমপিদের এই অনুশীলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সহ বিজেপি সাংসদ রামা দেবী, ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, জি কিষাণ রেড্ডি এবং অন্যান্য সাংসদরাও, এমনকি ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীসহ বহু সাংসদদের উপস্থিতিতে সবুজ পতাকা প্রদর্শন করে এই র্যালির সূচনা করেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। হর ঘর তিরঙ্গা, উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই র্যালির উদ্দেশ্য। এই র্যালি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, আজ একটি উল্লেখযোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা ঐতিহাসিক লালকেল্লা থেকে যাত্রা শুরু করি এবং বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং যুব নেতারা একত্রিত হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এদিকে এই র্যালিতে বিরোধী সাংসদরা অংশগ্রহণ না করায় তোপ দেগেছে শাসক দল। বিজেপির মুখপাত্র শাহেজাদ পুনাওয়ালা টুইটে বক্তব্য রেখে বলেন, সংস্কৃতি মন্ত্রক আজ সকালে সমস্ত দলের সাংসদদের জন্য লালকেল্লা থেকে সংসদ পর্যন্ত একটি তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করেছিল। শুধুমাত্র বিজেপি এনডিএ সাংসদরা এই র্যালিতে অংশ নেন। মিডিয়ার মতে কংগ্রেস, টিএমসি, এএপি, এএসপি নিখোঁজ। তিরঙ্গাটি কোনো দল বা জাতির? রাষ্ট্রপতি থেকে তিরঙ্গা পর্যন্ত এমন অপমান কেন? যদিও বিরোধী দলের থেকে কোনো প্রতিক্রিয়ার কথা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এই বাইক র্যালিকে শাসক দলের একটি রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন বিরোধীদের একাংশ।